নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনির রথযাত্রা শুরু, সাত রাশি সোনার ভাগ্য হতে চলেছে। কেন? দেখুন, শনি অস্তমিত ছিল, এই অস্তমিত থেকে রবির দ্বারা শনি অস্তমিত হয়েছিল 30 জানুয়ারি 2023 থেকে রবির দ্বারা কিন্তু শনি অস্তমিত হয়ে গেছিল। এবার এই শনি উদয় হয়ে এই সাত রাশির ভাগ্যোদয় করতে চলেছে। সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই সাত রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কর্মফলদাতা ন্যায় কারক গ্রহ শনি মহারাজ এই সাত রাশির ভাগ্য লিখতে চলেছে। দেখুন, যারা ভিডিওটি শুনছেন কি না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার হচ্ছে না। দেখুন, আমি এখানে পার্সোনাল চার্ট আমি আলোচনা করছি না, আপনার নবগ্রহ কী পজিশনে আছে আমি সেটা দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, দশা মহাদশা দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ারের রাশিফল। আমি এখানে স্পেসিফিক রাশির নামগুলো আপনাদেরকে বলছি। শনির রথযাত্রা যে শুরু হতে চলেছে, যে সাত রাশির আমি কথা বলবো এক্স্যাক্ট, যদি আপনার বাই বার্থ চার্ট যদি গ্রহের পজিশন ভালো থাকে, দশা মহাদশা ভালো থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু এই সময় ডেফিনেটলি অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হবে। এবং কোন কোন রাশির ক্ষেত্রে কী কী লাভ হতে চলেছে আমি একে একে জানাবো। আমি একটি কথা বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। দেখুন, আমি একটি কথা বলি, আমি যে কাজগুলো করি কি না, খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, কৌশিক রায় যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে। সবার কিন্তু আমি হাত ধরি না, জানবেন যার আমি হাত ধরবো কি না তাকে ডেফিনেটলি আমি কিন্তু টেনে কিন্তু তুলবই। তো যে রাশির আমি কথা বলছি সেই রাশিগুলোর কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এবং শনি রক্ষা কবচ, আমি বারবার বলছি শনি হচ্ছে কর্মফলদাতা, শনি রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ পাবেন। কলিযুগে শনির কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি, নাম্বার ওয়ান পয়েন্ট, শনি ন্যায়কারক গ্রহ, ন্যায়মূর্তি, এই জন্য শনির বলবত্তাকে বৃদ্ধি করার জন্য আমি বারবার বলছি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং হনুমানজির আপনারা উপাসনা অবশ্যই করুন। এবং যারা ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, একের পর এক ঋণ, বিবাহিত জীবনে সমস্যা চলছে, বিয়ে হতে চাইছে না, বা দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে, বা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা রয়েছে, বা আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা রয়েছে, আপনার ব্যবসাতে ডুবে গেছে, এই জায়গাগুলো একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনার ঠিক করতে পারে। আমি বারবার বলি, আপনার বাস্তুটাও কিন্তু দেখা দরকার, কারণ বাস্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। এই জন্য যারা আমার সাথে পরামর্শ করে অনেকটাই বাস্তু নিয়েও কিন্তু আলোচনা তাদের সাথে কিন্তু করে থাকি। তো অবশ্যই একটি কথা আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নাম্বার ওয়ান যে রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতে শনি অবস্থান করছে এবং উদয়মান হয়ে গেছে, ভাগ্য কিন্তু উদয় হবে। এবার আপনার মান সম্মান বৃদ্ধি করবে, বিবাহের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে, শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা, ব্যবসা ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে।
এবং অনলাইন অ্যাক্টিভিটি আপনাদের এই সময় বৃদ্ধি করবে, কিন্তু মানসিক চাপ কিছুটা আপনাদের এই সময় কিন্তু থাকবে কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে শনি উদয়মান। প্রথম কথা, আপনাদের নাম্বার ওয়ান পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু ভালো হবে। সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তি বা সন্তানের কেরিয়ার, এই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে ভালো পাবেন। আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি এই সময় হবে এবং আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই সময় হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং সরাসরি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি কিন্তু করবে এবং আটকে থাকা টাকা রিকভারি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে সোনার ভাগ্য হতে চলেছে। ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, শাস্ত্রে কিন্তু ষষ্ঠভাবে শনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। আপনাদের প্রথম কথা, রোগ, ঋণ, শত্রুতা, যারা ঋণে পড়ে গেছিলেন ঋণ থেকে রিকভারি হবেন, শত্রু শান্ত হবে, স্বাস্থ্যের দিকটা উন্নতি হবে, যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন সেখান থেকে আপনারা রিকভারি হবে, জাজমেন্টটা আপনাদের দিকেই যাবে। শনি মহারাজ আপনাদের কিন্তু দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু এই সময় কিন্তু দিবে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। আপনার ভাগ্যাধিপতি এবং ভাগ্য হবে উদয়মান, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, সোনার ভাগ্য হবে আপনাদের মিথুন রাশি। এতদিন যে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় আপনার শেয়ার বাজার ট্রেন্ডিং ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। ব্যবসা ক্ষেত্রে মিথুন রাশির এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, শনি আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। থার্ড হাউসে শনি এবং ধনাধিপতি, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে, আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং টেলিকমের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। আপনাদের শ্মশানমুখ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হবে, লিখে রাখুন। কর্মের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের হবে। আপনাদের এই সময় সুনাম অর্জন হবে, আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, ভাগ্যের দ্বারা আপনারা কাজ পাবেন। যারা কর্মহীন হয়ে পড়েছিলেন কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ এবং প্রেশার কিন্তু আপনাদের থাকবে, ভাগ্যোদয় হতে চলেছে। এবার আসি মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে, একাদশভাব হচ্ছে আমাদের প্রফিটের জায়গা, আমাদের লাভের জায়গা, আমাদের ইনকামের জায়গা, আমাদের সাকসেসের জায়গা। একাদশভাবে শনি কিন্তু গোচরে কিন্তু ভালো ফল করে, কারণ আপনাদের কর্মাধিপতিও কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, ইনকাম আপনাদের বাড়বে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে এবং আপনাদের সরাসরি অর্থনৈতিক স্থিতির সঙ্গে আপনাদের ভাগ্যের জায়গায় কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পাবেন। আবার বলবো প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং চেনা জানা সূত্রে। কারণ আমি যে এই বিচারটা আপনাদেরকে সামনে করে দিলাম যে সোনার রথযাত্রা শুরু হবে, অর্থাৎ সোনার ভাগ্য হবে সাত রাশি, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই শনি উদয় হয়ে গেছে অলরেডি, এই এরপর থেকে টানা আপনার ভাগ্য কিন্তু চমকাবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি,
তো যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।